গঙ্গা ঘাটে শুরু গঙ্গা আরতি। আরতি দেখতে ভিড় জমালেন সাধারণ দর্শকেরা। পূজারী ও দর্শকদের জন্য সব রকম ব্যবস্থা করা হবে বলে জানালেন চুচুড়া পৌরসভার পৌর প্রতিনিধি। গঙ্গার ঘাটে সন্ধ্যায় গঙ্গা আরতি শুরু হলো চুচুড়ার জগন্নাথ ঘাটে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন বেনারসের অনুকরণে কলকাতার গঙ্গার ঘাটে গঙ্গা আরতির ব্যবস্থার কথা। জানা গেছে এই বিষয়ে পৌরমন্ত্রী তথা কলকাতার মেয়র প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। কলকাতার প্রিন্সেপ ঘাটে আয়োজন করা হবে গঙ্গা আরতির। মুখ্যমন্ত্রী সেই কথাকে মান্যতা দিয়েই হুগলির চুচুড়া পৌরসভার উদ্যোগে চুচুড়ার জগন্নাথ ঘাটে শুরু হল গঙ্গা আরতি। জানা গেছে চুচুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতরা এসে এই গঙ্গা পুজোর ব্যবস্থা করেছেন। পৌরসভা সূত্রে জানা গিয়েছে আপাতত প্রতি রবিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই আরতি চলবে। প্রথমে গঙ্গা মায়ের পুজো, তারপর শুরু হবে সন্ধ্যা আরতির। আরতি দেখবার জন্য ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন জগন্নাথ ঘাটে। গঙ্গা আরতি করবার জন্য এবং গঙ্গা আরতি দেখতে আসা দর্শনার্থীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে চুচুড়া পৌরসভার পক্ষ থেকে। এদিন গঙ্গা আরতি দেখতে এসে এই কথা জানান চুচুড়া পৌরসভার কাউন্সিলর জয়দেব অধিকারী। তিনি বলেন, দেখুন, এটা অনেকদিনকারই ইচ্ছা আমাদের এখানকার জনসাধারণের যে এত সুন্দর একটা গঙ্গার ঘাট, এখানে সন্ধ্যা আরতি হলে আরও ভালো হয়। এবং ওনারা 13 তারিখ থেকে শুরু করেছিলেন, 13 তারিখ, 21 তারিখ, আজকে হচ্ছে 27 তারিখ, প্রত্যেক এটা নিয়ে 3টে রোববার হলো। প্রত্যেক রোববারই 4:30 থেকে শুরু হবে এবং 7:30 পর্যন্ত চলবে। প্রথমে গঙ্গা মাকে পুজো করা হচ্ছে, তারপরেই সন্ধ্যা আরতি শুরু হচ্ছে। বিভিন্ন দর্শক আসছে এবং যারা আমাদের এই বিশেষ করে হিন্দু ধর্মের প্রেমী তারাও আসছেন, সর্বসাধারণের মানুষ ধর্মীয় তারাও উপর থেকে উপভোগ করছেন আমাদের এই অনুষ্ঠান। আমরা হুগলি চুচুড়া পৌরসভার তরফ থেকে এনাদের সমস্ত রকম সহযোগিতা করছি এবং এছাড়া আমি সর্বদা ওনাদের পাশে আছি এবং থাকবো। আমরা ওনারা প্রথমে 3 জন থেকে শুরু করেছিল, 5 জন থেকে, হ্যাঁ আজকে প্রায় 9 জনের মতো হয়েছে, 10-12 জনের মতো আসবে। একে একে বিভিন্ন জায়গা থেকে আসবে, বারাসাত থেকে আসবে, এ থেকে আসবে, আমরা যতটুকু খবর পাইছি মৃত্যুঞ্জয় বাবু থেকে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।